মুজিব বর্ষে আশ্রয় প্রকল্পের আওতায় আগামী জুনে ঘর পাচ্ছেন আরও 53,500 গৃহহীন ও ভূমিহীন পরিবার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয় প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রকল্প পরিচালক মাহবুব হোসেন বক্তব্য রাখেন। সভায় ভিডিও কনফারেন্সে সব বিভাগীয় কমিশনার সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গৃহ নির্মাণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখতে সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।